কখনো সরল, কখনো গরল, কখনো বিতর্ক, কখনো কুতর্ক, কখনো আশা, কখনো বা হতাশা, সবই আছে এই আলোচনায়। বিচারক, আপনি খুঁজে নেন কোনটি যৌক্তিক, কোনটি নয়। স্বাগত রাজকাহনের সাথে আছি নাজিম মুন্নি, নিবেদন করছে জিপিএ চিসবা। গত কয়েক বছরের মতো এবারও ঢাকার বক্সিবাজারের পরিবর্তে পঞ্চগড়ের আহমদনগরে 98তম জলসার আয়োজন করেছিল আহমদিয়া মুসলিম জামায়াত। তিন দিনের এই জলসা বন্ধের দাবিতে ওই দিন পঞ্চগড়ের বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ ভাঙচুর চালায় উগ্রবাদী কিছু মুসল্লি। পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়ায় তারা। এই সংঘর্ষে দুজন নিহত এবং অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত 13টি মামলা হয়েছে। আহমদিয়া সম্প্রদায় তাদের কোনো ধর্মীয় সমাবেশ বা অনুষ্ঠানের আয়োজন করলে তাতে বাধা দেওয়া এবারই প্রথম নয়। এর আগে 2019 সালেও তাদের জলসাকে ঘিরে বাড়িঘরে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন সহ সুন্নি মতাদর্শের বিশ্বাসী বেশ কিছু সংগঠন শুরু থেকে আহমদিয়া বা কাদিয়ানীদের অমুসলিম মনে করে আসছে। তাদের দাবি, এরা শেষ নবীকে অস্বীকার করে আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা ভারতের গোলাম আহমদকে নবী মনে করে বলে তারা কাফের। এই জন্য ইসলামের নামে তাদের কোনো জলসা আয়োজন ধর্মপ্রাণ মুসল্লিরা মেনে নিবে না বলে দাবি সুন্নি সংগঠনগুলোর। তারা বলছে, পাকিস্তানে যেভাবে আহমদিয়া সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে, বাংলাদেশেও যেন সেটি করা হয়। যে দেশের সংবিধান সকল ধর্ম পালনে সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করেছে, সেই দেশ কাদিয়ানিয়াদের অমুসলিম ঘোষণা করবে কী করে? ধর্ম নিয়ে মতের ভিন্নতা হলেই ইসলাম কি তাদের কাফির বলে? ইসলামের নামে ভিন্ন মতের প্রতি উগ্রতা প্রদর্শন ইসলাম কতটা আসলে সমর্থন করে? এই সব আলোচনা নিয়ে আজকে রাজকাহন স্টুডিওতে আছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আহমদ আবুল কালাম, আছেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, এবং আছেন কারওয়ান বাজার আম্বার শাহ শাহি জামে মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম। এবং দর্শক, আপনারা তো আছেনই, আমরা এই বিষয়টি নিয়েই আজকে আলোচনা করতে চাই, কারণ আমরা যেমনটি বলছিলাম এটি এবারেই ঘটেনি, এর আগেও অনেক হামলার ঘটনা ঘটেছে। কাজে সেই হামলাকে কেন্দ্র করে সামনে ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে কি না এবং এর কোনো চিরস্থায়ী বন্দোবস্ত করা যাবে কি না, সেটি নিয়ে আমরা এখন কথা বলতে চাই। অনেক ধন্যবাদ অতিথি যারা আমাদের সাথে আছেন, স্বাগত জানাই রাজকাহনে। আমরা শুরুই করতে চাই একটু, আমাদের অধ্যাপক ডক্টর আহমেদ আবুল কালাম আছেন উপাচার্য ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। যে সংঘর্ষের খবর আমরা তো সবাই সেটা জানি, জানার পর আমরা যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি নিয়ে আতঙ্কিত, এবং পঞ্চগড়ে যে দৃশ্য আমরা দেখেছি, পুড়ে যাওয়া বাড়িঘর, পিটিয়ে মেরে ফেলা, নৃশংসতা ইসলাম কখনো সমর্থন করে না, কিন্তু যে দাবিতে তারা এটা করছে এটিকে আসলে কোনো সমর্থনযোগ্য কি না? ধন্যবাদ। দাবিটা তো অনেক রকম ব্যাখ্যা করা যায়। একটা দাবি ছিল অমুসলিম ঘোষণা করার দাবি, যে দাবিটা অনেক আগেও চলে এসছে, অনেকে করেছেন, কিন্তু এ দাবিটা তো একজন নাগরিক করতেই পারে, যে আমি দাবি করব আপনার বিষয়ে, আপনি দাবি করবেন আমার বিষয়ে, সেটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে। কিন্তু কোনোভাবেই সমর্থনযোগ্য নয় যে একটি দাবি করে তাই সেই দাবিকে সহিংস রূপ দেওয়া, অথবা একটা দাবি করব সেই দাবিকে জোরালোভাবে চাপিয়ে দিতে যে মানে ফেতনা, ফাসাদ বা এমন একটা পরিস্থিতির উদ্ভব করা যে যার কারণে একেবারে তাজা দুটো প্রাণ ঝরে গেল, এই পরিস্থিতি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, সমর্থন নয়। তো এখানে কয়েকটি প্রশ্ন আসে। একটা হলো যে দাবি করা তো নাগরিক হিসেবে অনেক দাবিই করতে পারে, আরেকটি হলো যে সরকার বা রাষ্ট্র কতটা সমর্থন করবে বা না করবে রাষ্ট্রের ব্যাপার, আর তৃতীয় যে বিষয় সেটি হলো এই যে ইসলামের নামে যে মুসল্লিগণ বা যারা দাবিটা করেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দাবিটা করতেই পারেন, করবেন, কিন্তু সেই দাবির সহিংস রূপ দেয়া বা দাবি করতে যে দেশের যে সংবিধানের যে নিয়ম নীতি রয়েছে বা সংবিধানের যে ধারা রয়েছে, কারণ আমাদের 41 যে আছে ধারা সেখানে কিন্তু স্পষ্ট, মানে আইন, নৈতিকতা এবং জনশৃঙ্খলা সাপেক্ষে প্রত্যেকটা নাগরিক ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে। তারপরে রয়েছে যে সম্প্রদায়, উপসম্প্রদায় তাদের ধর্মীয় অবস্থান সংরক্ষণ করবে, তাদের ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ করবে। তৃতীয় আছে যে শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থী তাকে তার নিজের ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম শিখতে, আচরণ করতে, পরিপালন করতে অন্য কেউ বাধ্য করবে না। সুতরাং রাষ্ট্রের যে বিষয়টি সেখানে তো আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাই
যে সেখানে এই স্বাধীনতা প্রত্যেকটা নাগরিকই ভোগ করে। এরপর যদি ভিন্ন কিছু করাতে হয় তো সেটা রাষ্ট্রের সঙ্গে যারা করাতে চান, দাবি করতে চান, রাষ্ট্র সমর্থন করলে তাদের সঙ্গে করে রাষ্ট্র সেটা করতে পারে। মৌলানা মাজহারুল ইসলাম, অধ্যাপক ডক্টর আহমেদ আবুল কালাম যেটি বললেন যে যার যার জায়গা থেকে তাদের দাবির জায়গা আসতে পারে, কিন্তু সেই দাবির জায়গার ক্ষেত্রে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে আসলেও কি কোনো রাষ্ট্র, কোনো ব্যক্তি বা সরকার প্রধান কাউকে কাফের ঘোষণা করতে পারে কি না? ইসলাম কি আসলে সেটি বলে যে কোনো ব্যক্তি বা কোনো দেশ কাউকে কাফের মুরতাদ বা এই ধরনের কিছু একটা ঘোষণা করার অধিকার দিয়েছে কি না ইসলাম? ধন্যবাদ জানাচ্ছি আজকের যারা আমরা একসাথে যারা আলোচনা করছি এবং ডিবিসি নিউজকে যারা আজকের এই অনুষ্ঠানটা সুন্দর আয়োজন করেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আজকে আমাদেরকে দেখছেন এবং যারা আমাদেরকে আজকে শুনছেন। দেখুন, আপনি যে প্রশ্নটা করেছেন কোনো রাষ্ট্রের সেটা অধিকার রয়েছে কিনা, আসলে রাষ্ট্র তো হলো মানুষের প্রত্যেকটা যুক্তিসঙ্গত দাবির পক্ষে অধিকাংশ মানুষের দাবিকে মেনে নেওয়ার নাম কিন্তু গণতন্ত্র, যেটা আমরা স্বাধীনতা লাভ করেছি এই গণতন্ত্রের স্বাধীনতার পাওয়ার জন্যই। এখন যদি অধিকাংশ মানুষের একটা দাবি থাকে এবং এই দাবিটা যদি যুক্তিগত হয় এবং এটা যদি রাষ্ট্রের এমন কোনো ক্ষতি না হয়ে যায় যেটা স্বাধীনতাকে এটা ক্ষুণ্ণ হয়, এই ক্ষেত্রে তো অবশ্যই আমি মনে করি যে এটা রাষ্ট্রের একটা যুক্তি রয়েছে সেটাকে আইনগতভাবে এটাকে সুন্দরভাবে সমাধান দেওয়ার। আমরা এটা রাষ্ট্রের চিন্তা, এটা রাষ্ট্র পারে। কিন্তু আমাদের যে কথাটা, আমাদের আহমদ আব্দুল কাদের ভাই যেটা বলেছেন যে প্রত্যেকটা দাবি জানানোর একটা জায়গা কিন্তু রয়েছে, প্রত্যেকটা দাবি আমি কাউকে মানতে না পারি, এখানে যে সবচেয়ে যে বিষয়টা সেটা আসছে স্পর্শকাতর, যে আহমদীয় মুসলিম জামাতের যে কথাটা আসছে, আমরা সবসময় বলি বাংলাদেশে প্রত্যেকটা ধর্মের স্বাধীনতা এমনভাবে উপভোগ করার জন্য ইসলাম বলেছে, যেরকমভাবে একজন মুসলমান যে স্বাধীনতা ভোগ করে, প্রত্যেকটা স্বাধীনতা প্রত্যেকটা ইসলাম কিন্তু প্রত্যেকটা ধর্মের লোকদেরকে স্বাধীনতা দিয়েছে, এবং বরঞ্চ তাদের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, তার স্বাধীনভাবে ধর্মাচার পালন করার জন্য ইসলাম তাদেরকে সব কিছু ব্যবস্থা করে দেওয়া, এটা কিন্তু ইসলামের একটা নীতি এবং ইসলামে এটা অপরিহার্য একটা বিষয়, আবশ্যিক বিষয় যে অবশ্যই তাদেরকে করতে দিতে হবে। কিন্তু এখানে আহমদে মুসলিম জামাতের যে বিষয়টা ছিল এটা একটু অন্যরকম বিষয়, সেটা হলো যে আমরা যদি একটু বলি সেটা যে এটা হলো যে একটা 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 ধর্মের একটা বিষয় মীমাংসিত, এবং এটাকে নিয়েই ধর্মের সমস্ত ধর্মগ্রন্থগুলো এবং ধর্মীয় লোকজন এই বিষয়টি নিয়েই তারা ধর্মের শুরু থেকে কাজ করছে। এখন এই ধর্মের মধ্যে যদি কেউ এমন একটা বিষয়কে নিয়ে আসে যেটা ধর্মকে সে অস্বীকার করার মতো, তখন কিন্তু যারা ধর্মীয় ব্যক্তিত্ব, যে ধর্ম তারা পালন করে, তাদের কাজ হলো সঠিক বক্তব্যটা তুলে দেওয়া যে তাদের কথাগুলো ভুল। এতটুক পরিমাণ ইসলাম আমাদেরকে অনুমতি দিয়েছে, যেমন আল্লাহ তাআলা কোন ইশাদ করেন, উদ্দু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজা ওয়াল হাসানা। হ্যাঁ, আহমদিয়া যে সম্প্রদায় তারা যে দাবিগুলো করছে অবশ্যই এটা একটা ইসলামের বিরুদ্ধে সরাসরি একটা ঘোষণা, তবে তাদেরকে ইসলামের সঠিক কথাটা পৌঁছানো দায়িত্ব আমাদের। যেমন আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ফাদাক্কির ইন্নামা আনতা মুদাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, যে এতটুক পরিমাণ আমাদের অধিকার আছে তাদের কাছে শুধু পৌঁছানো, কিন্তু তাদেরকে বাড়িঘর ভেঙে দেওয়া, তাদের সব কিছুকে বিনষ্ট করে ফেলা এবং তাদের অধিকারকে ক্ষুণ্ণ করা, এটা কখনো ইসলাম সমর্থন করে না। যেমন আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ওয়ালা তাসুব্বুল্লা দিনে দাওনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লা আদওয়ান বিগাইরি আলম, যে তোমরা কখনো কুশ্চিম কালো কখনো কোনো মুহূর্তে কোনো ধর্মকে তোমরা গালিগালাজ করো না, তাহলে তারা কি করবে, তোমার সত্য ধর্মকে তারা গালিগালাজ করবে। আমি শুধু সহজ করে যদি আপনার কাছে বুঝতে চাই, আপনার সবগুলি কথাই আমরা বুঝতে পেরেছি যে আসলেও কাফের এই আখ্যা দেওয়া কোনো রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রপ্রধানের পক্ষে জায়েজ কিনা না, এটা তো আমাদের একজন বড় লয়ার আছেন, উনি বলতে পারবেন। ইসলামে আমি তো বললাম যে যদি অধিকাংশ একটা রাষ্ট্রের অধিকাংশ নাগরিক যদি একটা যুক্তিসঙ্গত দাবি যদি রাষ্ট্রের কাছে করে, এই ক্ষেত্রে তো রাষ্ট্রে একটা সুযোগ রয়েছে এটাকে দেওয়ার, কিন্তু সেটা রাষ্ট্রের সুযোগ, রাষ্ট্রের বিবেচনা করবে কিনা, রাষ্ট্র বিবেচনা করবে সেটা ইসলাম বলে কিনা, যে কাউকে কাফের তুমি আখ্যা দিতে পারো কিনা। ইসলামের রাষ্ট্রের যে নীতি সেটা হলো তো একটা অবকাঠামো ইসলামের রাষ্ট্রে দেওয়া আছে, যে যারা এই কর্মগুলো করবে তারা কাফের মুরতাদ, তারা, এটা একটা সুন্দর অবকাঠামো দেওয়া আছে। কিন্তু বাংলাদেশের রাষ্ট্র তো এটা ইসলামের রাষ্ট্র নয়,
আমরা তো বলি ইসলামী রাষ্ট্র নয়, এই জন্য এই রাষ্ট্রের কাছে দাবি করা যেতে পারে, কিন্তু রাষ্ট্রের তো অধিকার, রাষ্ট্র এটাকে রাষ্ট্র করবে কিনা এবং রাষ্ট্র করতে পারে কিনা, আমি এই ব্যাপারটা আমাদের একজন বিজ্ঞ লয়ার আছেন উনি বিষয়টা বলতে এম কে রহমান আমাদের সাথে আছেন, আমরা তার কাছেই যাই তাহলে। এখন এম কে রহমান অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। যে তর্ক চলে আসছে অনেক বছর ধরে এবং আপনি জানেন যে এটি আসলে আবেদেদের 98তম জলসা ছিল, এর আগে ঢাকার বক্সিবাজারে হতো, তারপর তারা পঞ্চগড়ে চলে গেছে 2017-18 সালের দিকে। এই যে দাবির জায়গা যে হ্যাঁ রাষ্ট্রকে করতে হবে, কাফের আখ্যা দিতে হবে এবং তারা পাকিস্তানের উদাহরণ টেনে নিয়ে আসছে, এটি কি আসলে সম্ভব কিনা? বরাবর তো ডিবিসিতে আসলে আলোচনা, আইন আইনি আলোচনা, তারপর গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা, এইসব ব্যাপারেই আইন শৃঙ্খলা পরিস্থিতি আলোচনা অংশগ্রহণ করেছি। কিন্তু আজকে একটা এই সেন্সিটিভ ইস্যু নিয়ে আমাকে ডাকছে, আমার দুই পাশে দুজন বিজ্ঞ লোকই আছেন ধর্মীয় লাইনে, তো এখানে আমাদের তিনটে আর্টিকেল আছে, আর্টিকেল 12, আর্টিকেল 28, আর্টিকেল 41, ধর্মের ব্যাপারে, রিলিজিয়নের ব্যাপারে বলা আছে। এখানে ধর্মনিরপেক্ষতার নীতি বাস্তবায়নের জন্য আর্টিকেল 12 বলা হয়েছে, সেখানে 12 ঘতে বলছে কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য ও তাহার উপর নিপীড়ন করা যাবে না। একটা লোক একটা ধর্ম পালন করছে, আমাদের এটা এগুলো রাষ্ট্র পরিচালনার মূল নীতি, সেখানেই এগুলো বলে দিয়েছে পরিষ্কার কথা। তো এখানে এটা কোনো বিশেষ ধর্ম উনিও বলেছেন যে এটা করা যাবে না, এটা স্টেটের পলিসি যেটা আছে আমাদের, সেখানে একটা সেকুলার পলিসি, এখানে তার উপরে ভিত্তি করিয়ে রাষ্ট্রের জন্ম হয়েছে, যদিও সেখান থেকে আমরা অনেক একটু সরে এসেছি, কারণ রাষ্ট্রধর্মকেও ইসলামকেও রাষ্ট্রধর্ম করা হয়েছে জেনারেল এরশাদের সময়। বাট এইটা বিশেষ ধর্ম পালনকারী কোনো ব্যক্তির উপর বৈষম্য নিপীড়ন করা যাবে না, এটা পরিষ্কার বলেছে। দেন আমি ফান্ডামেন্টাল রাইটের যে চ্যাপ্টারটা আছে মৌলিক অধিকার, সেখানে আর্টিকেল 28 বলছে, 28 অনুচ্ছেদে বলেছে, কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী, পুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র কোনো বৈষম্য প্রদর্শন করিবে না। ওখানে বলছে ধর্মীয় কারণে কেউ উপর বৈষম্য করা যাবে না, কোনো বিশেষ ধর্ম পালনকারী তাকে বাধা দেওয়া যাবে না। আবার এখানে বলেছে এটা কোনো 12 যেটা বলেছে 12 সঙ্গে এটা কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা নিপীড়ন করা যাবে না। আবার 28 এসে কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী, পুরুষ, জন্মস্থানের ব্যাপারে কোনো বৈষম্য, ডিসক্রিমিনেশন করা যাবে না। দেন 41 এসে বলছেন প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপসম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষণ ব্যবস্থাপনার অধিকার থাকিবে, তারপরে প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রয়েছে। তো তিনটে আর্টিকেল কিন্তু আমাদের একেবারে পরিষ্কার বলে দিয়েছে। এখানে 41 বলেছে, এটা ফান্ডামেন্টাল রাইটেরই চ্যাপ্টারটা, আর্টিকেল এখানে ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকারের যে চ্যাপ্টার শুরু হয়েছে পার্টটা, সেখানে দেখবেন আপনি আর্টিকেল 26 থেকে 47 পর্যন্ত, এখানে দুটো আর্টিকেলই ধর্মের ব্যাপারে বলা আছে। আর্টিকেল 28 আর 41 এসে পরিষ্কার বলে দিয়েছে যে প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রয়েছে, এটা তো স্বীকৃত। তো এখানে রাষ্ট্র কীভাবে, যদি রাষ্ট্র যদি একে অমুসলিম ঘোষণা করতে হয় অথবা কাফের ঘোষণা করতে হয়, তাহলে তো এই আর্টিকেলগুলো সব সংশোধন করতে হবে। রাষ্ট্র সেই রাষ্ট্রের মূল নীতি তো আমাদের সেটা না, আমাদের তো সেকুলার পলিসি নিয়ে রাষ্ট্রের জন্ম, এই কারণে তারা জন্মলগ্ন থেকেই, আর আমাদের দীর্ঘদিনের যে সংগ্রাম সেটা কিন্তু আমরা একটা এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই সংগ্রাম হয়েছে, এই কারণে 71 সালের মুক্তিযুদ্ধেও কিন্তু সেটা হয়েছে। যারা এই দাবি করছেন তারা একদম গোড়ার থেকেই এই কারণে ধরেছেন, তারা বলছেন সংবিধান পরিবর্তন করতে হলেও তারা এই দাবি আদায় চান। ও আচ্ছা, সে দাবি করতেই পারে, অনেকে দাবি করছেন সংবিধান মানেই না, সেটা ভিন্ন জিনিস। সেই দাবির সঙ্গে তো যদি সংবিধানটা পুরোপুরি পরিবর্তন হয়ে যায় সেটা ভালো কথা, রাষ্ট্র যদি সেই দিকে ধাবিত হয় যে আমাদের 71 অথবা তার আগে যে দীর্ঘ সংগ্রাম 1948 থেকে আরম্ভ করিয়া তারই পরিসমাপ্তি হয়েছে 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে, সেখানে তার ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং সম্প্রীতির রাষ্ট্র, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে রাষ্ট্র চলবে, সেই কাঠামোর সেই ভিত্তিতেই তো পাকিস্তানের বিরুদ্ধে আমাদের আন্দোলন হয়েছে।
এই সেই আন্দোলনের ফলশ্রুতিতে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে দীর্ঘ সংগ্রামের পরে। শুধু ন মাসের মুক্তিযুদ্ধ না, এটা 1948 থেকে শুরু হয়েছে। তো তারপর যদি এখন আবার কেউ বলে যে না এটাকে পরিবর্তন করতে হবে, তারা যদি সাকসেসফুল হয় হবে, আশা করি এদেশে সেটা হবে না। এ দেশের মানুষ ধর্মপ্রাণ কিন্তু ধর্মনিরপেক্ষ। আমরা গ্রামে এখন হিন্দু মুসলমান, নাফিত বাড়ি, ধোবা বাড়ি, এরা পাশাপাশি বাড়িতেই আমরা থাকি, এখনও আছে, অনেকে চলে গেছে তারপরেও আছে, কোনো মারামারি নাই। আমরা পূজায় যাই, পার্বণে যাই, ঈদে আসে, সব জায়গায় ঈদে যাচ্ছে, চৈত্র সংক্রান্তি, এগুলো তো সব হিন্দুদের উৎসব, কিন্তু বাঙালির উৎসবে পরিণত হয়েছে, সেখানে তো আমরা সবাই যাচ্ছি। তো সেই ক্ষেত্রে হয়তো বা তাদের একটা কথার জায়গা আছে, তারা বলছে যে সেগুলো তো ভিন্ন ধর্ম, ভিন্ন ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু মুসলিম হিসেবে ইসলাম, ইসলাম ধর্মের ধারক বাহক হিসেবে তারা মনে করে। এরা কনস্টিটিউশন বলেছে কোনো ধর্ম প্রচারে অথবা পালনে রাষ্ট্র কাউকে বাধা দেবে না, বাধা দেবে, বৈষম্য সৃষ্টি করবে না। এই সামবডি ইজ ক্লেমিং যে আমি মুসলিম, এখন মুসলিম হতে হলে কি কি আকীদা আছে সেটা ডানে বায় ওনারা ভালো বলতে পারবে না কি, কিন্তু আমি তো জানি যে ইসলামের শরিয়া আছে, সেখানে কাকে কাফের বলা যাবে, কাকে না বলা যাবে, সেটা তো আমাদের তো স্পষ্ট করে একটা মনে করতে হবে যে উই আর নট ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ, উই আর পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, তাই না? আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম হলেও অন্য ধর্ম সেখানেও পরিষ্কার বলে দিয়েছে। এই যে রাষ্ট্রধর্মের ব্যাপারে এই এইটা বলে আমি শেষ করছি, এই রাষ্ট্রধর্মের ব্যাপারে সংবিধানে আর্টিকেল 2 ক অ্যামেন্ড করিয়া জেনারেল এরশাদের সময় এটা করা হয়েছে। এটা করার কোনো প্রয়োজন ছিল না, একেবারেই প্রয়োজন ছিল না, তারপরে করেছে, তারপর আমরাও রেখে দিয়েছি। এনিওয়ে সেখানেও পরিষ্কার প্রজাতন্ত্রের রাষ্ট্র রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু বৈদ্য খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করিবে। তার মানে ইসলামের যে আমাদের রাইট আছে অন্য ধর্মেরও রাইট আছে। একটা ওই হরিজন সম্প্রদায় যারা আছে, তারপর একেবারে নিম্ন বর্ণের হিন্দু যারা আছে, তাদেরও একই রাইট আছে নিশ্চয়ই, কিন্তু দ্যাট হ্যাজ বিন এনশিওরড বাই দ্য কনস্টিটিউশন। তার মানে সংবিধানের কোথাও একদম সব জায়গায় স্পষ্ট করে রাখা আছে যে যে ধর্ম পালন করতে চায় তার জায়গা থেকে সেই ধর্ম পালন করবে এবং রাষ্ট্র তাদেরকে সেই সুরক্ষা দিবে, কারণ এটি একটি অসাম্প্রদায়িক দেশ। কিন্তু আমাদের কাছে প্রশ্ন রেখে আমরা বিরতিতে যেতে চাই যে তারপরেও এই যে সম্প্রদায়ের উপর যে হামলা চলছে বছরের পর বছর, তাহলে সেই তাদেরকে রক্ষা করতে কি অক্ষম সরকার, অক্ষম করতে তাদেরকে রক্ষা করতে অক্ষম আমাদের দেশ, নাকি আমরা পুরো সম্প্রদায় তাদেরকে রক্ষা করতে অক্ষম, সেই প্রশ্ন তো রয়ে যায়। তাহলে ঘাটতিটা কোথায়? আমরা বিরতির পর তাহলে আমরা সে আলোচনা আমন্ত্রণ আরেকবার জিপিএস ইস্পার নিবেদিত রাজকাহনে, এবং আমরা আলোচনায় আছি কাউকে কাফের ঘোষণা কি সমর্থনযোগ্য এই শিরোনাম নিয়ে। আমাদের সাথে অতিথিরা আছেন, বিরতিতে যাওয়ার আগে সংবিধান কি বলছে সেটি নিয়ে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন এম কে রহমান। আমরা আবারও একটু অধ্যাপক ডক্টর আহমেদ আবুল কালামের কাছে যেতে চাই, তিনি ভারপ্রাপ্ত উপাচার্য ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। মৌলানা মাজহারুল ইসলাম যেটা বলছিলেন যে বৃহত্তর জনগোষ্ঠী যেটি চায় সেটি রাষ্ট্র করতে পারে কি না রাষ্ট্র বিবেচনা করে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন, এই বিষয়ে কি আসলেও মানে ধর্ম মতে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে কিনা, একই প্রশ্নটা আমি আপনার কাছেই রাখতে চাই। জি ধন্যবাদ। কারণ আমরা আগেও ব্যাখ্যা করেছি রাষ্ট্র কি করবে রাষ্ট্রের বিষয়, এবং সেটি বলার জন্য মনে হয় আমাকে ডাকাও হয়নি। কিন্তু ধর্মের অবস্থানটা কি এখানে আমি দুটো দিক বলবো। একটা হলো যে ধর্মের কিন্তু দুটো দিক থাকে, একটা হলো যে ধর্মের নিরঙ্কুশ ধর্মীয় বিষয়গুলো, যেটি ধর্মের যারা ধর্মগুরু রয়েছেন ইসলামে ওলামা একরাম তারা দিবেন। ধর্মের সামাজিক যে দিকটা রয়েছে, সামাজিক যে বিশেষ কিছু দিক থাকে, সেখানে রাষ্ট্র তার মতো করে সিদ্ধান্ত নেয়। অনেক সময় যদি রাষ্ট্র দেখে যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে কিছু কিছু ব্যাপারে ভূমিকা রাখতে হবে, রাষ্ট্র ভূমিকা নেয়। যেমন কবে চাঁদ দেখলে রোজা হবে, ঈদ কবে করবে, বিয়ে তালাক কেমন হবে, কারণ যে বিষয়গুলো নিয়ে সমাজে সংঘর্ষ হয় ওইসব বিষয়ে কিন্তু রাষ্ট্র কিছু কিছু বিধি আইন করে। আবার নামাজের বিষয়ে রাষ্ট্রের কোনো আইন করার দরকার নেই, রোজার বিষয়ে দরকার নাই, মুসলিম ঘোষণা করা না করা এটাও রাষ্ট্রের দরকার নাই, করে নাই। কেন দরকার নাই? যে এ নিয়ে খুব একটা ঝামেলা হচ্ছে না, সমস্যা নাই, এবং বিষয়টা আমার আপনার মাসালার উপর নির্ভর করে না, নির্ভর করে রাষ্ট্র কী করবে। দ্বিতীয় হলো রাষ্ট্র যদি না করে তো মুসলিম সম্প্রদায় আমরা যারা রাষ্ট্রের কাছে দাবি করছি বা তারা করে থাকেন তারা কতটা চাপ দেবেন। তারা তো তাদের বলছেন, দাবি করছেন, তো ঠিক আছে। এখন ইসলাম কি তাদেরকে দাবি করার পরে এটি জোর করে বাস্তবায়ন করার কথা বলে? এখানে আমার কিছু কথা আছে। সে কথাটা হলো এই যে ইহজাগতিক যে বিষয়গুলো আছে, সামাজিক যে বিষয়গুলো আছে, সেক্ষেত্রে যদি মুসলিম সম্প্রদায় কোনো দাবি করে এবং ওরকম যদি রাষ্ট্র মেনে নেয় তার একটা অবস্থান, যদি রাষ্ট্র মেনে না নেয় তাহলে কোনোভাবেই ইসলাম উৎসাহিত করে না,
কোনো উগ্রতা প্রদর্শন করার, ইসলাম কোনোভাবেই উৎসাহিত করে না যে এটাকে চাপ প্রয়োগ করে কোনো কিছু করার। দেখুন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাইয়্যাত সাতাকুন ইন্নাহা সাতাকুন বাদি আহরাতুন উমুরুন্তুন কিরুনাহা, আমার পরে অনেক কিছু ঘটবে যে তোমাদের পছন্দ হবে না, ধর্মীয় মতে, রাষ্ট্র, সরকার, সমাজ হয়তো তুমি যেভাবে চাও সেভাবে হবে না। সাহাবাগাম জিজ্ঞাসা করেন, ফামাদা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কী বলছেন, তখন আমরা কী করবো? আল্লাহ রসুল বলেন, তুয়াদ্দুন আল হাক্কাল্লাদি আলাইকুম, তোমাদের ধর্মীয়ভাবে যা যা কর্তব্য এগুলো তোমরা করে যাও। ও তাস আলুন আল্লাহাল্লাদি লাকুম, আর আল্লাহর কাছে, এটা বুখারি হাদিস, সহি মুসলিমের হাদিস, আল্লাহর কাছে তোমরা ওইটা চাও, প্রার্থনা করো যে তোমরা যা দাবি করছিলে। এর মানে হলো, তোমরা যা দাবি করছিলে যদি মনে করো যে তোমাদের মতো করে এটা দরকার, কিন্তু সেটি একটা সামাজিক প্রতিষ্ঠান, রাষ্ট্রও তো একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান তো আমার মতো করে মুসলিমদের স্বপ্নে, একটা রাষ্ট্র সরকার একটা সংবিধান দিয়ে, নির্বাচনী ইশতেহার দিয়ে ক্ষমতায় এসেছে, এবং সেখানে যেমন মুসলিম রয়েছে, অমুসলিম রয়েছে, নাস্তিক রয়েছে, অন্যান্য ধর্মমতের লোক রয়েছে, এবং সিদ্ধান্তটা তারা কোরআন এবং হাদিসের মতো সিদ্ধান্ত দেয় না, ওই নির্বাচনী ইশতেহার, ওই সংসদে পাশ করা, ওই আইন মতো চলে। সেখান থেকে আমি প্রত্যাশা নাই করতে পারি যে আমার মতো করে সিদ্ধান্তটা আসবে, আসার কথাও না। সামাজিক সিদ্ধান্ত, ধর্মীয় ধর্ম সম্প্রদায় সিদ্ধান্ত মতো হয় না। ও এটা কিন্তু আমি বলছি যে ইহজাগতিকতা অথবা ধর্মনিরপেক্ষতা এটা তো রয়েছেই, কিন্তু আপনি যে কথাটা বলেছেন, আমি একটু মৌলানা মাজহারুল ইসলামের কাছে যেতে চাই, কারণ মৌলানা মাজহারুল ইসলামের সাথে স্যার আপনার একটা কথার আমি মিল খুঁজে পাচ্ছি, যে রাষ্ট্র যদি চায় তাহলে বৃহত্তর গোষ্ঠীর চাওয়াকে রাষ্ট্র পূরণ করতে পারে, যদি রাষ্ট্রের শান্তি বিঘ্নিত হয়, কোনো কারণে রাষ্ট্র একটা ঝুঁকির মধ্যে পড়ে যায়, তাহলে তার মতো করে নিতে পারে। আমি আপনার কাছে জিজ্ঞেস করি মৌলানা মাজহারুল ইসলাম, যে শান্তিপূর্ণভাবে যদি আহমদিয়া তারা তাদের ধর্ম পালন করে থাকে, তারা তাদের মতো করে থাকে, তারা কোনো রকমের রাষ্ট্রের কোনো রকমের ক্ষতি করল না, কিন্তু তাদেরকে প্রতিহত করার জন্য সুন্নি যারা আছেন, সুন্নি যারা আমরা আছি, তারা নানা ধরনের অসঙ্গতিমূলক কাজ, বিশৃঙ্খল অবস্থা এবং এরকম সহিংস অবস্থার তৈরি করলাম আমরা মিলে, তখনও কি রাষ্ট্র মানে বাধ্য হবে এটা পরিবর্তন করার জন্য? দেখুন, এখানে দুইটা বিষয়, একটা হলো যেটা আপনার শুরুতে বলেছেন যে তারা যদি তাদের ধর্মীয় কাজগুলো করে, হ্যাঁ আমরা ঠিক কথা বলি যে তাদের ধর্মীয় কাজগুলো তারা করুক, এবং আমি আরেকটু বাড়িয়ে বলি যে তারা যদি, আমরা যে দাবিগুলো করছি এই দাবিগুলোর প্রেক্ষিতেও যদি তারা অমুসলিম হয়ে থাকে, আমি ওনাদের পক্ষ নিয়ে কথাগুলো বলছি, যে তারা যদি অমুসলিম হয়েও থাকে, এই ক্ষেত্রে কিন্তু যেটা আপনি বলছেন এটা কিন্তু কখনো ইসলাম সমর্থন করে না যে তাদেরকে আঘাত করা অথবা তাদেরকে বিভিন্ন জায়গায় বিঘ্নিত করা। হ্যাঁ আমি বলছি যে আমাদের একটা জায়গা রয়েছে কথা বলার, সেটা হলো সরকারের কাছে আমরা দাবি, এবং দাবিটা হতে হবে শান্তিপূর্ণভাবে। এখন এখানে দেখেন, আমাদের দেশে এই পর্যন্ত যত ধরনের বিশৃঙ্খলা হয়েছে, বিভিন্ন ধর্মের উপর আঘাত এসেছে, আপনি এই পর্যন্ত তদন্তে কিন্তু কোনো একদম ইসলামিক স্কলারের নাম কিন্তু আসেনি। হ্যাঁ দুই একজনের নাম যে এসেছে, তারা কোনো না কোনোভাবে দেখা যাচ্ছে তারা এটা এটার থেকে কোনো ধর্মকে সামনে রেখে কোনো পলিটিক্যাল ফায়দা, রাজনৈতিক ফায়দা নিতে চায়। এই জায়গাগুলোতে কিন্তু আমরা খুব বিচক্ষণতার সহিত আমরা কাজগুলো করছি এবং আমরা আগে বাড়াচ্ছি। আপনি যে বিষয়টা আনছেন, যে আপনি শুনে হয়তো দর্শকরা শুনে খুবই মানে আশা করি তারা খুবই আশ্বস্ত হবেন, যে ধর্মীয় যে কোনো বিষয়গুলো আমরা সরকারের কাছে শান্তিপূর্ণভাবে আমরা এই পর্যন্ত দাবি জানিয়ে আসছি, বারবার সরকারের যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের কাছে আলোচনা হচ্ছে এবং দাবিগুলো জানিয়ে আসছে, কিন্তু এই যে বিশৃঙ্খলার যে একটা পাইতার, এটা একটা তৃতীয় পক্ষ করে থাকে এবং তার এখান থেকে একটা রাজনৈতিক ফায়দা নিতে চায় এবং আগেও নিয়েছে, এখন নিতে চায়। এই জায়গাগুলোর থেকে আমরা অনেক সময় সাধারণ মানুষের এই আবেগের জায়গাগুলো থেকে আমরা যারা এই এগুলো নিয়ে কাজ করছে তারা হয়তো বা এটা কন্ট্রোল করতে পারে না, কিন্তু এটা হওয়া উচিত। তবে রাষ্ট্রের যে আপনি বলেছেন যে কাউকে কাফের ঘোষণা করতে পারে কিনা, দেখেন রাষ্ট্র কাউকে কাফের মুরতাদ ঘোষণা করবে কি করবে না, সেটা কিন্তু যেটা আমাদের মনে আবুল কাজ সাহেব বললেন এবং আমাদের একজন বিজ্ঞ আইনজীবী বললেন, এটা রাষ্ট্রের প্রয়োজনে করে থাকে, যখন রাষ্ট্রের প্রয়োজন হয় এবং যখন রাষ্ট্রের অধিকাংশ নাগরিক এটাকে বুঝে শুনে, একটা আবেগে না, একটা রাজনৈতিক কোনো সামনে কোনো পলিটিক্যাল কোনো ফায়দা না, একবারেই আপাতকালীন ইসলামের অথবা ধর্মীয় একটা দাবি থাকে যেটা রাষ্ট্রেরও প্রয়োজন এবং এটা করা উচিত। যেমন আমি বিরতির মাঝে যে কথাটা বলেছিলাম, যে
আমার যেরকম ধর্মীয় পালন করার অধিকার রয়েছে, তদ্রূপ আমার ধর্মের মধ্যে অপব্যাখ্যা আরেকজন করে ওটা বিশৃঙ্খলা করার অধিকার তো তার নেই। আমারও তো একটা আবেগের জায়গা রয়েছে। আমি আমি একটা বিশৃঙ্খলা তো তারা করছে না, তারা তো করছে না, তারা তো অপব্যাখ্যাটা ছেড়ে দিয়ে দিচ্ছে। আপনি বিশৃঙ্খলা করার যে একটা পরিবেশ যখন তারা সৃষ্টি করে, এই পরিবেশ সৃষ্টি করাটা থেকেই আমরা এই দাবিটা কথা বলবো। আমার সঙ্গে মিলন হয়েছে একটু কথা বলতে, একটা লাইন শুধু, কারণ আমি তার কাছে যাব আমি বিরতিতে যাওয়ার আগে, নাকি আমি এসে তারপর জিজ্ঞেস করি তাহলে, মানে তা হতে পারে বা আমাকে শুধু আচ্ছা আমি আমি কথাটা বলে আমি আপনার কাছে আসছি। এম কে রহমান, যে কথাটা তারা বলছেন একই সাথে যে রাষ্ট্রের যে দরকার হয় তখন রাষ্ট্র সেটি করতে পারে, এবং এখানে সুস্পষ্টভাবে কথা আসছে যে তারা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে এটি দাবি তুলে ধরতে চান, যারা করছে তারা একটা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সেখানে এই ধরনের কর্মকাণ্ড করছেন। আমরাও জানি মন্ত্রীরাও সেখানে বলছেন যে সেখানে বিএনপি জামাতের তারা সংশ্লিষ্টতা খুঁজে পাচ্ছেন, কিন্তু এই যে এই ঘটনাটা ঘটতে দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে, জানে ওইখানে উরসটা হবে, সেইখানে এই নিরাপত্তাটা, এই সহিংসতা এড়ানোর জন্য যা কিছু প্রয়োজন ছিল, তার মানে কি সেই জায়গাটা আমরা পূরণ করতে পারি? এটা প্রিভেন্টিভ মেজার নেওয়া উচিত ছিল, প্রতিরোধমূলক একটা প্রতিষেধকমূলক ব্যবস্থা নেওয়া ছিল আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে। এর আগেও এই তেজগাঁতেও বেশ অনেক বছর আগে এ ধরনের একটা সহিংস ঘটনা ঘটেছিল, এই জামাতদের, এই আহমদিয়া, এই কাদিয়ানি সম্প্রদায়ের, তাই না? হ্যাঁ, জেনারেল এরশাদের সময় তখন ক্ষমতায়, তখনও ব্যাপক একটা ই হয়েছিল, মাঝে মাঝে এটা হয়ে থাকে। এবং এটা স্টেট, রাষ্ট্র তো পরিষ্কার বলে দিছে যে যার যার ধর্ম পালন করবে এবং ধর্মীয় স্বাধীনতা আছে। আমার রাষ্ট্রধর্ম ইসলাম থাকলেও অন্য সব ধর্মের সমান অধিকার এখানে দেওয়া হয়েছে। তার মানে ইকুয়ালি যদি ধরে নেই যে রাষ্ট্রধর্ম ইসলাম, আবার অন্য সব ধর্মের সম অধিকার, তার মানে ওগুলোও তো রাষ্ট্রধর্ম হয়ে যায়, যেটা করার দরকার ছিল না সেটা করেছে, করে ওর জায়গায় ওর হয়ে গেছে। আপনি দেখেন এই ধর্মটা অনেক সময় দেখা যায় হিন্দু থেকে মুসলমান হয়ে যাচ্ছে। ইংল্যান্ডে বহু গির্জা মসজিদে পরিণত হয়ে গেছে, কই সেখানে তো বলেনি যে তোমরা যে হিন্দু থেকে মুসলমান হইলা তুমি, তোমাকে নাস্তিক দেশ থেকে বের করে দেবো। আবার আমাদের এখানে যদি কেউ বলে যে আমি ধর্মে বিশ্বাস করি না, আই ডোন্ট বিলিভ ইট, তো রাষ্ট্র তো এখানে কোথাও নাই যে তাকে ধর্মে বিশ্বাস না করে তাকে মেরে ফেলতে হবে, তাকে তার বিরুদ্ধে বিচার করতে হবে যার যার ধর্ম পালন করবে। আমি নন বিলিভার, আমি বিশ্বাস করি না, সেটা আমার স্বাধীনতা, কনস্টিটিউশন হ্যাজ গ্রান্টেড মি, আমাকে বলেছে যে তোমার বিশ্বাস করলে করতে পারো, না করলে না করতে পারো, সেটা ভিন্ন জিনিস। কেউ বলছে আমি মুসলমান, কেউ বলছে হিন্দু, কেউ বলছে আমি বৌদ্ধ, কেউ বলছে আমি খ্রিস্টান, তাই না? আবার কনভার্সনও হচ্ছে, বেশিরভাগ কনভার্সনই ওই খ্রিস্টান থেকে মুসলমানে হয়, হিন্দু থেকে মুসলমানে হচ্ছে, আবার ও ওই ধর্ম থেকে আসতে যেভাবে আসছে। কিন্তু স্টেট তো কোথাও বলে নেই যে তুমি এটা পারবে না, এটা বিশ্বাসের ব্যাপার। রাষ্ট্র কখনোই বলে নেই, কোনো এই যে চারটা আর্টিকেলের কথা বললাম কোথাও বলেনি যে না এটা। আপনি কি মনে করেন যেহেতু সমান অধিকারের জায়গা আছে, রাষ্ট্র সংবিধান বলছে যে সবাই সবার মতো করে সেটা পালন করতে পারবে, তার মানে আমি যদি তারা যখন এরকম তাদের মতো করে কোনো ওরস করবে বা তাদের ধর্ম পালনের চেষ্টা করবে, তখন যদি সরকার পক্ষ থেকে বা তখন যদি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া উচিত, দেওয়া হয়, যদি তাদেরকে একটা একটা বর্মের মধ্যে রেখে তাদের পালন করতে দেওয়া হয়, তখন কি মানে সরকার রাজনৈতিক ভাবে অনেকখানি নিচে নেমে যাবে নাকি ইসলাম ধর্মবাদী, এই ভয়ে কি? তার মাধ্যমে এই সমস্ত কিছু, এই যেমন একটা মিসাইল বের হয়, ছোটখাটো মিসাইল বের হলেও সেখানে দেখা যায় পুলিশ, পুলিশ কিন্তু পিটানোর জন্য থাকে না, অনেক সময় পিটায়, কিন্তু এদের নিরাপত্তা দেওয়ার জন্য সংবিধান স্বীকৃত নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে যায়। এই রাইট অফ যে মুভমেন্ট, রাইট অফ অ্যাসেম্বলি, রাইট অফ প্রসেশন, ইট ইজ তাহলে আমরা যদি সকল ধর্মের একই সমানভাবে দেখতে চাই, তাহলে সকল ধর্মের জন্য নিরাপত্তা নিশ্চিত করাটাও আমাদের দায়িত্ব, কারণ যেহেতু বলা হচ্ছে বারবার যে সেখানে একটা রাজনৈতিক ফায়দা উঠানোরও চেষ্টা করা হয় এটাকে সামনে। আর আমাদের এই টোটাল এই ভূখণ্ড যদি আলোচনা করি, আমাদের এই বাংলাদেশটা, এটা কিন্তু কত পার্সেন্ট, 90% মুসলমান নাকি 92% মাইনরিটি আছে, এনিওয়ে তারপরও কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গাটা আছে। তাহলে শেষ পর্যন্ত এইরকম, আমরা ঈদের দিনও হিন্দুরা কিন্তু আমাদের বাড়িতে আসে, নিশ্চয়ই খ্রিস্টানরা আছে, আমরাও কিন্তু পূজাতে যাই,
এবং অনেক সময় হয়েছে যে তিন চারটা ধর্মেরই উৎসব প্রধান উৎসব একই দিনে পড়েছে এবং যার যার মতো করে সেটা সেটা পালন করেছে। আমরা সেই জায়গাতে জানতে চাই যে শান্তিপূর্ণভাবে এই আলোচনা চলবে নাকি আসলে আস্তে আস্তে এটা সহিংসতার দিকে যাবে, সেটা একদম শেষ মুহূর্তে আমরা অতিথিদের কাছ থেকে জানতে চাই। অনেক ধন্যবাদ দর্শক, শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আমরা ছোট সময় নিয়ে ফিরেছি কিন্তু গুরুত্বপূর্ণ কথাগুলো অতিথিদের কাছে এখনই আমরা জানতে চাই। মৌলানা মাজহারুল ইসলাম, আমরা শুধু একটা কথাই জানতে চাই, আপনি বারবার বলছেন যে এই দাবি শান্তিপূর্ণভাবে আমরা সরকারের কাছে জানাতে পারি, কিন্তু যে সহিংসতা তৈরি হয়েছে তা কি বন্ধের কোনো অবস্থা আপনি দেখেন কিনা? হ্যাঁ দেখুন, আমরা তো শুরুতেই বলছি এবং আমরা সবাই তো এই কথাটাতে মানে এই কথাগুলো তো ইসলামের এবং বাংলাদেশের আইনের একসাথে কথা যে যে কোনো দাবি সেটা যদি আমার বিরুদ্ধে যায়, আমার যে আমি যে ধর্মকে বিশ্বাস করি ধর্মের বিরুদ্ধে যদি যায়, আমার ধর্ম কিন্তু এই অনুমতি দেয় নাই যারা এটা বিরুদ্ধাচরণ করবে তাদের সরাসরি তাদেরকে কোনো জায়গায় আঘাত করা, এই আমার ধর্ম আমাকে অনুমতি দেয়নি। যেমন আমাদের সম্মানিত লয়ার উনি বলেছেন একজন বিজ্ঞ আইনজীবী যেন একজন ধর্মকে মানে না, সে মানে না কিন্তু তার কিন্তু আবার এটাও উচিত না যারা ধর্ম মানে তাদেরকে আঘাত করার, সে মানে না এটা সে থাকবে কিন্তু অন্য ধর্মকে আঘাত করা তাকে অধিকার দেওয়া হয়নি। তদ্রূপ প্রত্যেকটা বিষয় যেমন আমি বলছি এই কথা যে আমাদের ধর্মের উপর যে কেউ আঘাত করে আমার এতটুকু শুধু ইসলাম অনুমতি দিয়েছে দাবিটা যারা সরকারে আছে তাদের কাছে জানানো, কিন্তু এটা নিয়ে তাদেরকে সরাসরি আঘাত করা এটা কখনো মানে ইসলামের মূল যে যে আইনগুলো রয়েছে মর্মবাণী না, আইন যে রয়েছে ইসলামিক যে ল রয়েছে লর মধ্যে এটা নিষিদ্ধ। যেমন দেখেন আমি শুধু শর্টে বলছি যে আমার সামনে যদি আমার পিতাকে হত্যা করা হয় এই অনুমতি দেওয়া হয়নি যে হত্যাকে তাকে আমার হত্যা করার, আমাকে এতটুকু অনুমতি দেওয়া হয়েছে তাকে ধরে আইনের সুপুর্দ করা কিন্তু বিচার করার দায়িত্ব আমার নয়। তদ্রূপ প্রত্যেকটা বিষয় যে আহমদীয় কাদিয়ানি ব্যাপারে যে আসছে তাদেরকে আমরা দাবি জানাতে পারি আমাদের যুক্তিসঙ্গত কোরআন হাদিস দিয়ে, কিন্তু তাদেরকে মারপিট করা তাদের বাড়ি ঘর ভাঙচুর করা একদম আপনার কথা স্পষ্ট। অধ্যাপক ডক্টর আহমেদ আবুল কালাম স্যার, আমি শুধু জানতে চাই যে রাষ্ট্রের কাছে দাবির জায়গাটা তারা বারবারই করে বলছে যে তারা সেই দাবি জানাতে চায়, সেই দাবিটা আসলে রাষ্ট্রের পক্ষে মানা সম্ভব? রাষ্ট্র দেখুন আমাদের ধর আমি তো একটা দিক বললাম রাষ্ট্র চাইলে করতে পারেন, দ্বিতীয় যে কথাটি সেটা হলো এই যে আমরা সুন্নি, কেউ আছে আহলে হাদিস, কেউ আছে কড়া সুন্নি, কেউ হলো যে অমুকপন্থী, অর্থাৎ মানুষের ধর্মমত বিশ্বাসটা কেমন হবে এটি কিন্তু বাইরের আরেকজন মানুষের শনাক্ত করা কঠিন। রাষ্ট্রের পক্ষে একটা সংস্থা বড় মাপের সংস্থা তো তার পক্ষে কিন্তু আরও কঠিন, তো এই জন্য রাষ্ট্র কিন্তু চাইলেই এবং বিশেষ করে ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র চাইলেই যে কাকে একটা সিদ্ধান্ত দেবেন সে কে কাফির কে কাফের না, কে সুন্নি কে শিয়া কী ধর্মমতের, অথবা আমরা একই একটা কর্তৃপক্ষের অধীনে চাকরি করি সেখানে ধর্মের ব্যাখ্যা বিভিন্ন রকম দিয়ে দশটা উপগোত্র আছে, সে কে কোন উপগোত্রের এইটা সিদ্ধান্ত দেওয়া কিন্তু প্রশাসন অংশ পেরে ওঠেন না, তো সেই ক্ষেত্রে এটা দায়িত্ব বয় ওলামা ইকরাম। আমি দ্বিতীয় একটি কথা বলতে চাই যে অপব্যাখ্যা করে, আমার সহ আলোচক তিনি বলেছেন নিঃসন্দেহে অপব্যাখ্যা করে সরকারের কাছেও তা অনেকে দাবি জানিয়েছেন, কিন্তু আমার প্রশ্ন অপব্যাখ্যা যে কাদিয়েনি করে এই যে সংঘবদ্ধ দলগুলো বা রাজনৈতিক দলগুলো কতজন যে তাদের সঙ্গে বৈঠক করেছেন যে আপনারা মুসলিম অমুসলিম কোথায় সমস্যা আছে, অথবা এটা জাতির সামনে কতটা উপস্থাপিত হয়েছে, সাধারণ মানুষের আবেগকে তাড়িত করার জন্য সরকারের কাছে 100 বার বলেছি 50 বার কি আমরা কাদিয়েনিদের কাছে গেছি কিনা যে আপনাদের এই ভুল আছে আপনারা আমাদের দাওয়াত দেন বা আপনি আমার কাছে আসেন, এই শান্তিপূর্ণ উপায় কিন্তু তাদের কাছে যাওয়া হয়েছে কিনা আমার কাছে রেকর্ড নেই। আমরা এম কে রহমানের কাছে শেষ মুহূর্তে স্যার দুঃখিত আমার সময় একেবারে নেই, এম কে রহমানের কাছে জানতে চাই যে অবস্থাটা তৈরি হয়েছে আপনার কাছে সেটার সমাধানের পন্থা কি মনে হচ্ছে? এটা একটা আলোচনার মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে এটা সমাধান করা যেতে পারে, আর যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও অবনতি না হয় এবং এটা রাষ্ট্র কিন্তু রাষ্ট্র কিংবা কোনো আইন আইনটাকে হাতে তুলে নেওয়ার কেউ অধিকার দেয়নি, একজন একটা প্রোপাগান্ডা করছে একটা সভা করছে সেদিন সেটা আইনের কাঠামোর ভিতরেই করছে অথবা প্রশাসনের অনুমতি নিয়ে করছে, প্রশাসন অনুমতি ছাড়া তো ওখানে করতে যায় করেছে, তো সেখানে যারা মারপিট করেছে যারা অ্যাটাক করেছে তারা কি প্রশাসনের অথবা সরকারের অনুমতি নিয়ে করছে? নিশ্চয়ই না। সো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত, এটা তো খেলা করলে চলবে না, তাই না? কোনোভাবেই চলবে না।
আর আইনটা কেউ হাতে তুলে নিয়ে যাওয়া যায়, এটা বিশৃঙ্খল সৃষ্টি অবস্থার সৃষ্টি করবে, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করবে, সেজন্য তো আমাদের রাষ্ট্রের সৃষ্টি হয় না, আর রাষ্ট্র এটা এনকারেজও করছে নিশ্চয়ই। এবং এখানে যে কথাটা বলা হচ্ছে যে সেই ধর্মীয় উন্মাদনা যারা তৈরি করার চেষ্টা করছে তারা যে খুব ধর্ম মেনে ইসলাম মেনে সেটা করছেন, তারা ইসলামে এটা কোথাও বলছে না, যারা করছেন তারা একটা রাজনৈতিক ধর্ম সে পালন করবে, রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য তারা সেখানে করে। কাজেই এই বিষয়টি অবশ্যই শান্তভাবে সবার সাথে আলোচনার মাধ্যমে সেটা সমাধান হবে, এটাই আমাদের সবার দাবি। আমরা আরেকদিন কথা বলবো স্যার।